শান্তিনিকেতন ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর শহরের একটি পাড়া, যাকে রবি ঠাকুরের দেশও কিন্তু বলা চলে। শান্তিনিকেতনের আমার এর আগের ভিডিওতে তোমরা সম্পূর্ণ সোনাঝুরি হাট দেখতে পেয়েছো, আর আজকের ভিডিওতে তোমাদের শান্তিনিকেতনের সমস্ত ট্যুরিস্ট স্পট, যেখানে যেখানে ঘোরার জায়গা আছে সবগুলোই ঘুরিয়ে দেখাবো। সাথে বলবো কোন জায়গায় শান্তিনিকেতনে সবথেকে সুন্দরভাবে তোমরা দোল বা হোলি সেলিব্রেট করতে পারবে। শান্তিনিকেতনে এবারে দোলটা এত সুন্দরভাবে কাটাতে পারবো আমি আগে ভাবিনি। তো ভিডিওটা কিন্তু পুরোটা দেখো, অনেক ইনফরমেশন দেবো, দারুণ লাগবে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, চন্দন তিলক বসন্ত উৎসবে মেতে উঠেছে গোটা শান্তিনিকেতন, তারই কিছু অংশ তোমাদের সামনে আমি তুলে ধরছি। বন্ধুরা, তোমরা যারা শান্তিনিকেতনের প্রথম পর্ব এখনো দেখোনি তাদেরকে বলবো, ভিডিওর ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে রেখেছি, যাও তাড়াতাড়ি গিয়ে ভিডিওটা দেখে আসো, নয়তো অনেক ইনফরমেশন মিস করবে। আর বেশি বকবো না, চলো শুরু করা যাক শান্তিনিকেতনের দ্বিতীয় পর্ব। সো হ্যালো গাইস, গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম শান্তিনিকেতন। তো আজকে আমাদের ডে টু, আর আজকে হচ্ছে মেন দিন, দোল খেলবো, আর তো সব কিছু দেখাবো তোমাদের। ভিডিওটা দারুণ হবে, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটা একটু স্কিপ করা যাবে না, অনেক জায়গা ঘুরবো, অনেক ইনফরমেশান দেবো। তো চলো শুরু করা যাক, একটু স্কিপ করো না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তো চলো, আর যা প্রথমবার আমাকে দেখছো চ্যানেলে বলে রাখি, আমি ঋত্বিক, তোমরা দেখছো রেতিমণি ব্লগস। দ্বিতীয় দিনে বেশি লেট না করে তাড়াতাড়ি আমরা চলে গেলাম বিশ্বভারতীর আশপাশটা ভালো করে ঘুরে দেখতে। হ্যাঁ, টোটো যদি তোমরা রিজার্ভ করো সেই ক্ষেত্রে টাকাটা একটু বেশি লাগবে, আর শেয়ারে গেলে কিন্তু অনেক কম টাকায় ঘুরে নিতে পারবে পুরো বিশ্বভারতীর আশপাশটা। বন্ধুরা, বর্তমানে বিশ্বভারতের ভিতরে কিন্তু কোনো সাধারণ পর্যটককে অ্যালাউ করছে না, বাইরে থেকেই তোমাদেরকে সম্পূর্ণ বিশ্বভারতী প্রাঙ্গণ ঘুরে দেখতে হবে। আজকের পর্বে প্রথমেই আমরা দেখে নেব আনন্দ পাঠশালা, যেটাকে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মৃণালিনী দেবী তৈরি করেছিলেন। এরপরে আমি তোমাদের দেখাবো তিন পাহাড়। এই গাছটাকে কিন্তু তোমরা সহজ পাঠের বইতে দেখেছো, যদি ভালো করে মনে করো মনে পড়বে। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে, ছোটবেলায় আমরা সবাই কম বেশি পড়েছি, আজ সেটাকেই স্বচক্ষে দেখলাম। এখন তোমাদের দেখাতে চলেছি কাজঘর বা উপাসনা গৃহ, এটা অ্যাকচুয়ালি একটি প্রার্থনা সভা। এরপর ছাতিমতলার ঠিক অপোজিটেই তোমরা দেখতে পাবে রবীন্দ্র মিউজিয়াম, আর এই মিউজিয়াম কিন্তু পর্যটকদের জন্য খোলা আছে, টিকিট প্রাইস মাত্র 70 টাকা। মিউজিয়ামের ভিতরে কোনো রকম ছবি তোলা বা ভিডিও করা অ্যালাউ নেই, তাই আমি ক্যামেরা নিয়ে প্রবেশ করতে পারলাম না। তো বন্ধুরা, এই মুহূর্তে মিউজিয়াম থেকে বেরোলাম। এখানে তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত সমস্ত জিনিসপত্র দেখতে পাবে, 70 টাকা করে টিকিট, ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তাই তোমাদেরকে ভিতরে নিয়ে গিয়ে সব কিছু দেখাতে পারলাম না। এছাড়াও এখানে তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত নিজের গাড়ি তোমরা দেখতে পাবে, যার নাম্বার হলো WBA 8689। মিউজিয়াম দেখার পর আমরা চলে গেলাম শান্তিনিকেতনের অন্যতম অ্যাট্রাকশন সোনাঝুরি হাট ঘুরতে। একটু স্কিপ করো না, নয়তো অনেক কিছু মিস করবে, পুরো ভিডিওটা দেখতে থাকো।
দেখো সোনাঝুরি হাটের ওপরে কিন্তু অলরেডি ডিটেলস ভিডিও আমার বানানো আছে, যদি না দেখে থাকো তাড়াতাড়ি চ্যানেলে গিয়ে দেখে নাও। সেখানে আমি প্রত্যেকটা জিনিসের কত দাম আর কি কি এখানে ফেমাস সবকিছুই বলেছি। তবুও আমি একবার বলে দিই, এখানে ছেলেদের পাঞ্জাবি কুর্তা কিন্তু খুবই ফেমাস, এছাড়াও মেয়েদের শাড়ি, তাছাড়া ব্যাগ, বিভিন্ন রকমের ব্যাগ তোমরা পেয়ে যাবে যেগুলো খুবই ফেমাস আর দামও কিন্তু রিজনেবল আছে। তবু আমি বলবো তোমাদেরকে বার্গেন করতে, কারণ যত বার্গেন করবে তত দাম তোমরা কমাতে পারবে আর কম দামে ঠিকঠাক জিনিস তোমরা নিতে পারবে। তো শান্তিনিকেতনের প্রথম পর্বের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, তোমরা তাড়াতাড়ি গিয়ে দেখে নাও। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে শান্তিনিকেতনের কোথায় সব থেকে ভালো বসন্ত উৎসব পালন হয়, সেই জায়গায় আমি নিয়ে এসেছি। এই জায়গার নাম হচ্ছে সৃজনী শিল্পগ্রাম, এখানেই সব থেকে ভালো বসন্ত উৎসব পালন হয়। টিকিট প্রাইস মাত্র 20 টাকা। তো চলো ঘুরে দেখা যাক। তো বন্ধুরা, এই হচ্ছে সৃজনী শিল্পগ্রাম। এখানে প্রচুর ভিড় এখন হচ্ছে, দেখতেই পাচ্ছ পিছন থেকে প্রচুর মানুষ আসছে। এখানে মূলত ভারতের টোটাল 9টা রাজ্যের সংস্কৃতি ও ভাস্কর্যকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, তোমরা গেলে তোমাদের খুব ভালো লাগবে। এটাকে প্রকৃতি তীর্থ বলা চলে, এই জায়গাটা খুব সুন্দরভাবে মেনটেন করা, দেখতেই পাচ্ছ। আমি যেহেতু বসন্ত উৎসবের সময় গিয়েছিলাম, মানুষজন ফটো তুলছিল, চারপাশটা কিন্তু দারুণ লাগছিল। খুব সুন্দর একটা বৌদ্ধ মূর্তিও তোমরা এখানে দেখতে পাবে। বন্ধুরা, এটাকে কাইন্ড অফ তোমরা প্রকৃতি তীর্থ বলতে পারো, দেখতেই পাচ্ছ বুদ্ধের একটা অনেক বড় মূর্তি রয়েছে আমার পিছনে। এই জায়গাটা দারুণ সুন্দর। তো তোমরা যদি কখনো হোলিতে আসো শান্তিনিকেতন, এই জায়গাটা থেকে অবশ্যই ঘুরে যাও আর এখানে হোলিটা কাটিও। এই জায়গাটা ইকো পার্কের মতো হলেও ইকো পার্কের থেকে অনেক বেটার, আর এখানে কিন্তু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই দোল উপলক্ষে। শান্তিনিকেতনে এবারের দোলটা এত সুন্দরভাবে কাটাতে পারবো আমি আগে ভাবিনি। তো ভিডিওটা কিন্তু পুরোটা দেখো, অনেক ইনফরমেশন দেবো, দারুণ লাগবে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, চন্দন তিলক। বন্ধুরা, এখানে কিন্তু দোল সেলিব্রেশনের পাশাপাশি একটা খুব সুন্দর হাট বসে, যেখান থেকে তোমরা চাইলে কিছু কিনে নিতে পারবে অনাসে, আর দামও কিন্তু খুবই রিজনেবল। ঠিক একদম সোনাঝুরির হাটের মতো এই সৃজনী শিল্পগ্রামের ভিতরেও তোমরা একটা হাট পেয়ে যাবে, ছোটখাটো হাটই বলা চলে। এখানে তোমরা শাড়ি থেকে শুরু করে ছেলেদের পাঞ্জাবি কুর্তা, মেয়েদের সাজার জিনিস, কানের থেকে শুরু করে গলার হার, সব কিছুই তোমরা এখানে পেয়ে যাবে। এইটুকু বলতে পারি যে সোনাঝুরি হাটের থেকে দাম এখানে কম, আর এখানে তোমরা ভালোই দরদাম করতে পারবে, আর তোমরা তোমাদের মতো করে কেনাকাটা করতে পারবে, অসুবিধা হবে না। দেখো পাঞ্জাবির কালেকশনগুলো জাস্ট দেখো, দারুণ দারুণ কালেকশন রয়েছে ছেলেদের জামা কাপড়ের, মেয়েদের কালেকশনগুলো খুবই ভালো, তোমরা আসলে বুঝতে পারবে। বসন্ত উৎসবে মেতে উঠেছে গোটা শান্তিনিকেতন, তারই কিছু অংশ তোমাদের সামনে আমি তুলে ধরছি। শান্তিনিকেতনে সৃজনী দোল উৎসব পুরো জমজমাট, এখানে দারুণ মজা হচ্ছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে, যদি ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। শান্তিনিকেতনের অনেকগুলো স্পট তোমাদের ঘুরিয়ে দেখালাম, আজকের পর্বের শেষ জায়গা হচ্ছে কঙ্কালীতলা মন্দির, আর এখানে তোমাদের আসতেই হবে। কেন আসতেই হবে সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখো। এইখানে রয়েছে বাবা ভোলেনাথের একটা জাগ্রত মন্দির, যেখানে আসলে তোমরা এই মন্দির ঘুরে দেখতে পারবে। এছাড়াও কালী মায়ের মন্দিরও তোমরা পেয়ে যাবে। তাছাড়াও এখানে সব থেকে বিখ্যাত যেটা, সেটা হচ্ছে এখানকার গঙ্গা আরতি, আর এই গঙ্গা আরতি দেখার জন্য প্রচুর মানুষ ভিড় জমায়, আর গঙ্গা আরতি দেখতে
থাকতে গেলে তোমাকে 6:30 আগে ওখানে পৌঁছে যেতে হবে। আর 6:30 আগে থেকেই, মোটামুটি 6টার আগে থেকেই মানুষজনের ভিড় ওখানে জমতে থাকে। ভিডিওটা যদি এখনও দেখছো, তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে লাইক করো আর একটা মিষ্টি কমেন্ট করো। তোমাদের জন্যই এত পরিশ্রম করি আর এই জায়গাগুলো তুলে ধরছি, যদি ভালো লাগে একটু সাপোর্ট অবশ্যই করো। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করো, একটু সাপোর্ট করো। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে। বাই।